তো ফ্রেন্ডস, আজকে গেছিলাম একটা মার্কেটে। তো মার্কেটটা হলো নিউ ওপেন হয়েছে, স্মার্ট পয়েন্ট। তো গ্রোসারি আইটেমস, তারপরে গিয়ে সব টাইপের আইটেমস পাওয়া যাবে, মানে গালামাল, ভেজিটেবল, যা কিছু আছে তোমরা সব পেয়ে যাবে। ফার্স্ট টাইম গেলাম, আজকে ফার্স্ট ওপেনিং হলো, কিন্তু আমার একটুকু ভালো লাগেনি। এত মানে সবকিছুর যেরকম রেট মার্কেটে এরকমই রেট, আবার মানে কিছু একটা অফার। ফার্স্ট টাইম ওপেন হয়েছে, আজকে নিউ ওপেন, তো কোনো একটা অফার দেওয়ার ছিল। ইভেন কি ব্যাগটার দামও রেখে দিয়েছে ওরা ফার্স্ট টাইম, তো আমার এক্সপিরিয়েন্স একদম খারাপ ছিল। হ্যাঁ, কিছু টুকটাক জিনিস যেরকম ইয়েলো বেল পেপার, এগুলো ফট করে পাওয়া যায় না, ওইটা পেয়ে যাবে। এটার মধ্যে এক্সট্রা ড্রাগন ফ্রুটসটা, এটা ফট করে পাওয়া যায় না। এই দুটো জিনিসই আমি আনকমন দেখলাম, বাকি সব কমন জিনিস এখানে মার্কেটে পাওয়াই যায়। তো আমি কিছু গেছি যখন, কিছু শপিং না করে তো আসতে পারি না, তার জন্য কিছু আনলাম। তো এই যে মা, তোমার এই যে টুটি ফ্রুটিটা দাও তো দেখাই। মার জন্য একটা টুটি ফ্রুটি ক্যান্ডি এনেছি, তো এটা মার ব্যাগে আছে, মা খেয়ে টেস্ট করেছিল। এই যে একটা সার্ফ এক্সেল, একটা পপকর্নের প্যাকেট, তারপরে একটা এই যে চিংস মাঞ্চুরিয়ান ইনস্ট্যান্ট নুডল, একটা টুথপেস্ট, তারপরে এনেছি বিস্কিট, এই যে বিস্কিটটা এনেছি, ক্র্যাকার্স বিস্কিট, এই যে ক্র্যাক জ্যাক, এই বিস্কিটটা এনেছি, তারপরে হলো এনেছি চিপসের প্যাকেট। দেখে হাসি পাচ্ছে না, যেগুলো কি শপিং করেছে এগুলো তো নর্মালি পাওয়া যায়। তারপরে যে মার জন্য আরেকটা এনেছি বাদাম চিপ, তো মা এটা খেতে খুব পছন্দ করে, তো এটা আর যে টুটি ফুটিটা এনেছি, তো টুটি ফুটিটা মাকে বললাম দিচ্ছে মা, তো এই বাদাম চিপটা এনেছি। এই এতটুক বাদামের দাম নিয়েছে তোমার 110 টাকা, দেখো 110 রুপিস নিয়েছে এই বাদামটা। তারপরে এনেছি যে একটা মশালা ম্যাজিক, আর এনেছি যে বেদানা এনেছি তিনটে, তারপরে এনেছি হ্যাঁ কোথায় কোথায় বাই ওয়ান গেট ওয়ান নেই, এত নেই, ওগুলো তো উঠে উঠে সব রেটি। এই যে কিসের মধ্যে দেখো, হ্যাঁ উঠে উঠির মধ্যে, এটা ভালো না এত। কে এই যে একটা রিফাইন অয়েল এনেছি, এই যেগুলো পার্ক এনেছিলাম আরো খাওয়া হয়ে গেছে, একটা কিটকেট এনেছি, একটা সিল্ক এনেছি, এই যে সিল্ক, আর একটা এই যে বাসন মাজার সাবান, চানাচুরের প্যাকেট, চটপাটা চানা মানে চানাচুর, তারপরে গিয়ে হলো চকলেটস, এগুলো বহুত আইটেম আছে। তারপরে গিয়ে দু মিল্কের আইটেমও বহুত ছিল, আর একটা এই যে রিফাইন অয়েল একটা এনেছি, একটা হলো ওই যে ফরচুনের এনেছি, আর এই যে টুটি ফ্রুটিটা এনেছি, এটা ফার্স্ট টাইম আমি এখানে দেখলাম, তো ভালো লাগলো। তো মাকে বললাম মা খাও তুমি, তো মাকে এনে ককটেল এটা, তো মা খেলো, তো বললো না টেস্টি আছে এটা সব ফ্রুটসের। তো এ কটা এনেছি, তো এখানেই আমার মার্কেট, এ কটা মার্কেট আমার 1300-এর উপরে চলে গেছে, প্রায় 1300 না, হ্যাঁ 1366 রুপিস, 1366 রুপিস গেছে আমার এ কটা জিনিসে, দেখতে পাচ্ছ। তো মার্কেটে ভেবেছিলাম গেলে মানে ভিডিও করব, তো কিন্তু মানে ভিডিও করার এত অ্যালাউ ছিল না, যেহেতু ফার্স্ট টাইম হয়তো তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি, আর এত মুডও ছিল না, এত খাস লাগেনি আমার মার্কেটটা। তো ওই যে জাস্ট তোমাদের সাথে কি কি নিয়ে আসলাম এটাই ইসে করলাম, আবার এটার দামও রেখে দিয়েছে, এই যে 5 রুপিস একটা ব্যাগের দাম, ফার্স্ট টাইম গেলাম একটা ব্যাগও দিল না ফ্রিতে, তো ভাবো কি। এই যে তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হলো কালকে নিউ মার্কেট থেকে এনেছিলাম বেদানা, দেখো বেদানার হালাত কি, তিনটা বেদানা দেখো কত নিয়েছে, হ্যাঁ দেখো দেখা যাচ্ছে, হ্যাঁ দেখো কি অবস্থা বেদানা, ছি কি বাজে মার্কেট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে রেখেছি আমি চিংড়ি মাছ আর হলো আর মাছ, তো আজকে চিংড়ি মাছ আর আর মাছ হবে। তো কিভাবে বানাবো অল্প তোমাদের সাথে শেয়ার করব। তো এগুলো বাড়িতে আসছিল, তো বাড়ির থেকে রাখা হলো বড় বড় গলদা চিংড়ি, এত বড় না মানে বড় ছিল, তাও ভালোই বড় ছিল, তো রাখলাম। আর আর মাছ রাখা হলো, তো এগুলো এবার কেটে পরিষ্কার করে নেওয়া হবে, নেওয়ার পর এটা বানাবো তোমাদের সাথে অল্প শেয়ার করব। তো দেখতে থাকো।
বন্ধুরা এই দেখো চিংড়ি মাছটা ধুয়ে নিয়ে আসলাম আমি তো কতটুক হলো কতগুলো ছিল ধোয়ার পরে কতটুক হয়ে গেল আর এদিকে এই মাছটা বানাবো এটা হলো চিংড়ি এটা হলো আর মাছ এবার মাছগুলোকে ভেজে তুলব তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেব তো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে আসছে দেখো ধোয়া উঠছে এদিকে চিংড়িতে হলুদ নুন মেখে নিয়েছি আর এদিকে আর মাছে হলুদ নুন মেখে রেখে দিয়েছি এবার চিংড়িটা ভেজে তারপরে গিয়ে ইসে করব আটটা ভাজব তো এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে চারটে আছে আর চারটে দিলাম এখন আর মাছ ভাজা হচ্ছে তো চিংড়ি মাছের যে তেলে ভেজেছিলাম ওটার মধ্যেই দিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ চিংড়ি মাছ রাখা হয়েছিল এখন মশলাটা কষানো হচ্ছে চিংড়ি মাছে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এখন মশলা কষানো হচ্ছে চিংড়ি মাছের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি সাইডে তেল গড়াচ্ছে এটা আমি সামান্য জল দিয়ে দেবো চিংড়ি মাছের একটু পটলে পরে মাছটা দিয়ে দেব চিংড়ি মাছ গলদা চিংড়ি দেখতে পাচ্ছ ও সেই হবে খেতে ঠান্ডার দিনে চিংড়ি মাছের মালাইকারি ও সেই ব্যাপার এটার মধ্যে আর মাছ আর মাছটা হবে এখনো হয়নি আর মাছটা হবে জলটা ফুটে এসেছে মশলাটা সব কিছু নুন টুন সব দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ সেই গরম ভাতের মধ্যে সেই যাবে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ গলদা চিংড়ি ৬০০ টাকা করে কিলো নারকেল দিয়ে খুব ভালো লাগে নারকেল নারকেলের রস দিয়ে নারকেলের মালাইকারি ডাব নারকেল দিয়ে ভিতরে খুব ভালো লাগে মালাইকারি কিন্তু নারকেল নারকেলটা দেওয়া হয়নি গ্রেভি করে বানানো হচ্ছে গ্রেভিটা ভালো লাগে গরম ভাতের সঙ্গে ঝরঝরা ভাত হবে ব্যাস চিংড়ি মাছের ঝাল কষার কি ভাপা না মালাইকারি একটা আছে একটা আছে ডাব দিয়ে মালাইকারি আছে ভাপা আছে ডাব গাছে পানার মানুষ নেই মানুষ নেই লোক নেই এরকম আছে দেখি তো এটাও ভালো লাগবে খেতে আজকে খাবো চিংড়ি মাছের মালাইকারি দিয়ে আর ওটা কি জানি মা আর মাছ আর মাছ আর মাছ হবে তারপরে শস্য পাতা শস্য পাতার ঝোল বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আর মাছ হয়ে গেছে আর মাছটা একটু ঝোল করলে যেহেতু এই যে চিংড়ি মাছটা একটু গ্রেভি করেছে একদম মাখা মাখা তার জন্য আর মাছটা একটু ঝোল করলো
শুন সুন্দর হয়েছে। এবার মা ঢালবে, ঢালবে না মা? তো এই যে আমি লাঞ্চ করতে বসে পড়েছি, এনেছি ভাত, এই যে চিংড়ি মাছ শাক, আর এই যে মাছের ঝোল নিয়ে নিয়েছি।